हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के बनिए सब्जी दिए मूलो शाक बनिए खाबें, खूब दारुण है। ये रेसिपिटा बनानोर जन्य आमार लागबे मूलो शाक और आमी एखाने सब्जी नियेछि किछु जा घरे थाकबे अवेलेबल सेटा दिए करते पारेन। आमी एखाने कोयाश नियेछि, आलू और एखाने काकरोल नियेछि और एखाने नियेछि सामान्य कयेकटा काचा लंका चिड़े और एखाने नियेछि कालो जीरा, शुकनो लंका, नून, हलुद गुड़ो और तेल। पैने अल्प तेल दिए सब सब्जी गुलि आलादा करे भेजे नेब। प्रथमे आमी काकड़ीटा दिलाम, सामान्य नून हलुद दिए भेजे नेब। এভাবে আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব। এদিকে আমি শাকটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। নুন দিলাম, শাকটা আমার ভাপানো হয়ে গেছে। এখন শাকটা আমি নামিয়ে নেব, অল্প জল থাকলে কিছু হবে না, জলটা ছেঁকে নামিয়ে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা বসাবো। এখন আমি 2 চামচের মতো তেল দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমার ফোড়নটা দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি শুকনো লঙ্কা দেব। এখন দেব তেজপাতা, গ্যাসটা কিছু সিমে রাখতে হবে। এখন দেব কালো জিরে, কালো জিরে দেওয়ার সাথে সাথে দিতে হবে রসুন কুচি, সাথে তো করে রাখি রেখেছিলাম, রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। তার সাথে দেব লঙ্কা চিড়ে। সামান্য নাড়াচাড়া করে সামান্য হলুদ আর নুন দিতে হবে, যেহেতু আমি আগে থেকেই নুন দিয়েছিলাম আর সবজিগুলো তো নুন আছে, তাই এখানে অতটা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য দিলেই হবে। আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি সবজিগুলো মিশিয়ে দেব। সবজিগুলি সাথে সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন 5-7 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে দেখবো কেমন হয়েছে। আমার শাক হয়ে গিয়েছে অলমোস্ট,
এখন সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি শাকটা নামিয়ে নেব।